হ্যালো, আসসালামু আলাইকুম। এখন চলে এসেছে আমরার সিজন, এবং আমরার সিজনে আমরা দিয়ে বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার তৈরি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরার মোরব্বা। তো শুরুতেই ফ্রাইং প্যানের মধ্যে ফ্রাইং প্যানটা গরম করে তেল দিয়ে নিচ্ছে আম্মু, এবং এখানে কিছু গরম মশলা ইউজ করছে, লাইক তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এবং এগুলোকে দিয়ে তেলের মধ্যে 3-4 সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে, যেন গরম মশলা সুঘ্রাণটা বের হয়ে আসে। এরপরে এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছে, এবং নিয়ে নিচ্ছে এখানে রসুন বাটা। আম্মু এখানে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট ইউজ করছে না, আপনারা একটু দেখে গেস করে নিতে পারেন যে কোনটা কতটুকু ইউজ করছে। আর এখন এর মধ্যে আম্মু নিয়ে নিচ্ছে জিরা বাটা, 2 চা চামচের মতো ইউজ করেছে, এবং নিয়ে নিচ্ছে এখানে আদা বাটা। আদা বাটা আম্মু এখানে 1 চামচের মতো ইউজ করেছে। এখন সব কিছুকে এই মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে আমরা একটু কষিয়ে নেব। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন, খাবারের টেস্টটা কিন্তু ততই বেটার আসবে। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টার মতো কাঁচা মরিচ, এবং নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবং আমরা এখানে নারকেলের দুধ ইউজ করছি, এই রান্নাটা কিন্তু পুরোটাই নারকেলের দুধে হবে, আমরা কোনো পানি ইউজ করব না। তো নারকেলের দুধটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে আবারও সেম এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন কষাতে কষাতে এক পর্যায়ে মশলাটা ভালোভাবে কষে আসবে এবং তেলটা উপরে ভেসে আসবে, তখন বাদবাকি যে নারকেলের দুধটা ছিল সেটাকে আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি। নারকেলের দুধটা অ্যাকচুয়ালি আপনারা ইউজ করবেন যে আপনারা কতটুকু ঝোল খেতে চান সেটার উপরে ডিপেন্ড করে। নারকেলের দুধটা ফুটে আসলে আমরা আগে থেকেই এখানে লবণ, একটু সামান্য হলুদ দিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম। সেই সিদ্ধ করা আমড়াগুলোকে এই আমরা আগে থেকে যে রেডি করে রেখেছি মশলাগুলো এবং গ্রেভিটা, সেটার মধ্যে এই সিদ্ধ করে রাখা আমড়াগুলোকে নিয়ে নিচ্ছি এক এক করে। এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। আমরা মূলত ঝোলটাকে টেনে যাওয়া পর্যন্ত রান্না করব, কারণ আমড়াগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ করা, সো আমরা নতুন করে সিদ্ধ করার কোনো প্যারা নেই। এখন এটা যেহেতু একটু কোরমা টাইপের, তো আমরা এখানে সামান্য চিনি ইউজ করছি, যেন এতে খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, এবং চিনিটা দিলে এখানে ব্যালেন্স হবে। সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ একটু রান্না করে নিব, এবং মাঝে মাঝে ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। সব কিছু ভালোভাবে মিক্স করে নিলে যখন দেখবেন যে ঝোলটা টেনে আপনার মন মতো পছন্দ মতো গ্রেভি চলে এসেছে, তখন হচ্ছে ওই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব। এখন এটা হচ্ছে খাবার পালা। এটা খেতে কিন্তু একটু ভিন্ন ধর্মী, নর্মালি যেহেতু আমরা সিজন চলে এসেছে, আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আই হোপ যে আপনাদের কাছে এটার টেস্টটা ভালো এবং ইউনিক লাগবে। আজকে ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।